যৌন সমস্যা কেন ভালো হয় না এবং কাদের ভালো হয় না। দুই ধরনের ব্যক্তি রয়েছে যাদের যৌন সমস্যা ভালো হয় না, কাদের ভালো হয় না। এক হচ্ছে যাদের কোনো সমস্যাই নেই তাদের কী ভালো হবে, দ্বিতীয় হচ্ছে যারা বোয়া চিকিৎসক বা হারবাল ইউনানি ওদের ওষুধ খেয়ে যায় তাদের ভালো হয় না বা হবে না। এক নম্বর হচ্ছে যে আপনার তো রোগী নেই তাহলে কী ভালো হবে, তো আমার যে দীর্ঘ সময় থাকতে পারি না, দ্রুত পতন হয়ে যায়, শক্ত হয় না ঠিক মতনে, এটা কি রোগ না? এটা আসলেই কোনো রোগ না। এছাড়াও বলে আমি দীর্ঘদিন ধরে মতন করেছি এর ফলে ছোটো হয়ে গেছে, এটা তো স্বাভাবিক প্রসেস, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ছেলে এটা করে থাকে, তাহলে আপনারই কেন ওটা হবে আর অন্যদের কেন হয় না? এটা একেবারে সাইকোলজিক্যাল সমস্যা, এটা কোনো রোগ না, এটা আবার মনের সমস্যা। দ্বিতীয় হচ্ছে একজন চিকিৎসক আয়ুর্বেদে হোমিও ওদের কাছে গেল বা কবিরাজের কাছে গেল, একটা ফাইল দিল 500 টাকা বা 1000 টাকা নিল, দেন 15 দিন খেতে বললো বা একটা মালিশ দিল, 15 দিন মালিশ করতে বললো, 15 দিন পরে গিয়ে বলল যে স্যার আমার তো ভালো হচ্ছে না। সে ভালো হবে কীভাবে, এটা তো কোনো ওষুধই না, এটা আপনাকে একরকমের পানি দিয়ে বা কোনো রকমের একটা কিম টিম দিয়ে আপনাকে জোড়াতালি দিয়ে বিক্রি করলো টাকার জন্য, তাহলে কীভাবে ভালো হবে? আর দ্বিতীয় হচ্ছে আপনার তো কোনো রোগী নেই তাহলে ভালো হবে কেন? মন থেকে স্ট্রং হতে পারে যে আপনার এটা কোনো রোগী না, দীর্ঘদিন মৈতনের ফলে যে সমস্যাগুলো হয়েছে এটা কোনো সমস্যাই না, তাহলে সেটা কী? সেটা কিছুই না, এটা হচ্ছে আপনার মনের রোগ। আপনি যদি চিন্তা করেন যে এটা কোনো রোগী না, এটা প্রত্যেকটা পুরুষই যৌবনে পদার্পণ করতে করতে করে, দীর্ঘ সময় করে, এটা কোনো রোগের মধ্যেই পড়ে না। তবে যখন আপনি একজন হার্বাল ইউনানি বা কবিরাজের কাছে যান, তখন একজন চিকিৎসক যখন আপনাকে একটা ওষুধ ধরায় দেয়, যখন কাজ না করে তখনই বলেন যে আমার তো ভালো হচ্ছে না, এই রোগের ওষুধ কি? আসলে ভাই এটা তো কোনো ওষুধই না, কোনো ওষুধে দরকারই নেই, আপনার তো রোগী নেই তাহলে কেন ওষুধের দরকার পড়বে? যারা এই কবিরাজকে বিশ্বাস করে, হালবালকে বিশ্বাস করে, তাদের রোগ কোনো দিনও ভালো হবে না। এই জন্যই সমাজের কিছু পুরুষ রয়েছে যারা বোঝালে বুঝে না, আমাদের কাছে যখন আসে তখন আমরা বলি যে এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যাই না। কিছু রোগ বুঝে যে এটা কোনো রোগ না, আবার কিছু লোক বলে যে এটা আসলে কোন ধরনের ডাক্তার, কোনো ওষুধ দিয়ে আমাকে দিল না, তাহলে তো ডাক্তার ভালো না। আমি কবিরাজের কাছে গেলাম, কবিরাজ একটা ফাইল দিল, হ্যাঁ সে খুব ভালো, আসলে বা এটা কোনো ভালো না। আমি বলবো কখনোই প্রতারিত হবেন না, টাকা পয়সা নষ্ট করবেন না, আপনার এই একটা সমস্যাকে মানে সমস্যা নেই সেই সমস্যার জন্য ওষুধ খেয়ে আপনার কিন্তু কিডনিটা নষ্ট করে দিচ্ছেন, লিভারটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছেন, যে দেখে খেয়াল রেখে তারপরে ওষুধ খাবেন। বোয়া এবং অজানা কারো কাছে গিয়ে চিকিৎসা নিয়ে অন্য রোগগুলো সৃষ্টি করবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।